হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আপনাদের সাথে রয়েছি আমি এমডি অনিক ইসলাম রবিন, আপনারা দেখছেন টেক রবিন ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা গোপনে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিও করতে ভয় পান লোকজনের সামনে। আপনাদের আর লোকজনের সামনে ভিডিও করতে ভয় পেতে হবে না। তো আপনারা গোপনে আপনার ফোনের স্ক্রিনটি অফ রেখে আপনারা গোপনে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো কিভাবে আপনারা গোপনে ভিডিও রেকর্ড করবেন আজকের এই ভিডিওতে আপনাদের শেখাতে চলেছি। তো যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুগণ, আপনাকে ভিডিও রেকর্ড করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো আপনারা গুগল প্লে স্টোর ওপেন করে দিবেন। ওপেন করার পরে উপরে সার্চ বারে সার্চ করে দিবেন। তো আপনারা লেখা দেখতে পাচ্ছেন কুইক ভিডিও রেকর্ড, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপটি আসবে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, এখানে আমার ওপেন দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। বন্ধুরা, অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের তিনটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কুইক ভিডিও, এখানে দেখছে ভিডিও রেকর্ড, এখানে দেখছে টেক্সট ফটো নামে একটা অপশন লেখা আছে। আপনাদের সামনে তিনটি অপশন আসবে। তো আপনাকে সর্বপ্রথম আপনাকে এই যে অ্যাপসটি, এই যে কুইক ভিডিও, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। এখান থেকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করার পরে আপনাদের সামনে আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনাকে এখান থেকে একটি ছোট্ট একটি সেটিং করে নিতে হবে। তো উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে অ্যালাও করে দিবেন, সবগুলোকে অ্যালাও করে দিবেন। তো আমি এখান থেকে অ্যালাও করে দিচ্ছি। অ্যালাও করার পরে আপনাকে এখান থেকে ছোট্ট একটি সেটিং করে নিতে হবে। আপনার ভিডিও রেগুলেশনটাকে আপনারা এখান থেকে ফুল এইচডি করে দিবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটি ফুল এইচডি করে দিব। এখানে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন ভিডিও রেগুলেশন, এই দেখতে পাচ্ছেন ভিডিও রেগুলেশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ফুল এইচডি করে দিবেন। আমি এখান থেকে ফুল এইচডি করে দিচ্ছি। ফুল এইচডি করার পরে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। তো এবার আপনাকে গোপন ভিডিও রেকর্ড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ডে যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে বন্ধুরা আপনার ভিডিওটি রেকর্ড হওয়া শুরু করবে। তো আমি এখান থেকে ক্লিক করে আমি গোপনে ভিডিও রেকর্ড করব। আমি এখান থেকে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনাদের সামনে অ্যালাও হবে, আপনারা অ্যালাও করে দিবেন। তো আমি এখান থেকে অ্যালাও করে দিচ্ছি। তো বন্ধুগণ, এবার আমার ভিডিওটি রেকর্ড হওয়া শুরু করে দিচ্ছে। আপনারা উপরের দিকে টান দিয়ে দেখতে পারবেন আপনার ভিডিওটি এখানে রেকর্ড হওয়া শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমার ভিডিওটি এখানে রেকর্ড হয়ে গেছে। তো আমরা এবার স্ক্রিনটি অফ করে দিচ্ছি। তো বন্ধুগণ, আমার স্ক্রিনটি অফ রয়েছে, আপনারা দেখতে পারবেন আমার এখানে ভিডিওটি অটোমেটিকভাবে গোপনে রেকর্ড হচ্ছে। তো এবার আমরা স্ক্রিনটিকে ওপেন করে দিব। এবার আমরা লকটিকে এখান থেকে খুলে দিব। ভিডিওটি সেভ করার জন্য আবার আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। বন্ধুগণ, আপনার ভিডিওটি এখান থেকে সেভ হয়ে গেছে। তো ভিডিওটি দেখার জন্য আপনার ফোনের গ্যালারিতে যাবেন অথবা অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন। তো আমি অ্যাপসটির মধ্যে প্রবেশ করছি। ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। এরপরে গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি গোপনে রেকর্ড করছি এখানে আমার সেই ভিডিওটি দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এবার আমার ভিডিওটি রেকর্ড হওয়া শুরু করে দিচ্ছি। না, দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে আমার ভিডিওটি রেকর্ড হয়ে গেছে। রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার ভিডিওটি এখানে রেকর্ড হয়ে গেছে। তো আমরা তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ভিডিওটি ক্লিক করেছি স্ক্রিন অফ রেখে। তো এইভাবে আপনারা গোপনে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটিতে কিছু বুঝতে পেরেছেন। বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।